আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই করোনা মহামারীর সময়ে বাসাতেই আছো এবং সবাই সুস্থ আছো এবং অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ক্লাসে উপস্থিত হয়েছি। তোমাদের দেখো যে ক্লাসটা নিতে হচ্ছে আমাদের নূর ইসলাম স্যার, স্যার এখন নাই, তাই এই ক্লাসটা আমি স্যারের পরিবর্তে আমার ক্লাসটা আমি নিচ্ছি। তো এখন দেখো যে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালসের ধারণা। তো দেখো আমি আমার পরিচয়টা প্রথমে দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী, খন্ডকালীন জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। যেহেতু তোমাদের সাথে এখন সরাসরি আমার কোনো ক্লাস হচ্ছে না, কলেজ খুললে তোমাদের সাথে আমার সরাসরি ক্লাস হবে। এই সাবজেক্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এখন তোমরা অবশ্যই পরীক্ষার নোটিশ পেয়ে গেছো, পরীক্ষা কত তারিখে শুরু হবে এবং পরীক্ষা কিভাবে হবে সেই নোটিশও দিয়ে দিয়েছে, যে পরীক্ষা তোমাদের সম্ভবত ফুল মার্কসের অর্ধেক মার্কসের অ্যান্সার করতে হবে, যেটা কারিগরি বোর্ডে নোটিশ দিয়েছে। তোমাদের যে সাবজেক্টে যত মার্কস তার অর্ধেক মার্কসের অ্যান্সার করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। তোমাদের 3 ঘন্টা পরীক্ষাকে 2 ঘন্টা করা হয়েছে আর 2 ঘন্টা পরীক্ষাকে এখন 1 ঘন্টা 30 মিনিট করা হয়েছে। তাহলে দেখো এখন আমরা যেটা শুরু করব আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর অধ্যায় 4, হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস এর ধারণা। তাহলে এই অধ্যায় থেকে আমরা যা যা শিখবো তা হচ্ছে যে হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস কি বা হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস পদার্থগুলো কি কি এবং সেগুলো কি কি উপাদান দ্বারা তৈরি, সেগুলোর গুণাবলী, সেগুলোর তালিকা, আমরা এগুলো এই অধ্যায় থেকে শিখবো যে হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস মূলত কি। তাহলে এখন দেখো আমরা হাই রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি মূলত আমরা যেটা জানি যে কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে তাকে আমরা বলে থাকি রেজিস্টিভিটি বা আপেক্ষিক রোধ। তাহলে কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে তাকে আমরা রোধ বলে থাকি। তাহলে এখন দেখো এই রোধের মধ্যে হচ্ছে উচ্চ রেজিস্টিভিটি, উচ্চ রেজিস্টিভিটি সৃষ্টি করে, কারেন্ট প্রবাহে উচ্চ রেজিস্টিভিটি সৃষ্টি করবে এই রকম পদার্থ আমরা এই অধ্যায় থেকে শিখব। আর কারেন্ট প্রবাহে যেসব ম্যাটেরিয়ালস অধিক বাধা সৃষ্টি করে সেই সব ম্যাটেরিয়ালসকে আমরা হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস বলবো। তার মধ্যে দেখো আমাদের এখানে আছে নাইক্রোম, ইউরেকা, ম্যাঙ্গানিন, জার্মান সিলভার এবং কার্বন, এগুলো হচ্ছে আমাদের হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস। তাহলে এখন দেখো আমরা প্রথমে যেটা দেখব যে হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস এর ধারণা। তো ধারণার প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস এর সংজ্ঞা বা হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস কি বা হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস কাকে বলে। তাহলে দেখো আমরা যেটা জানি যে সকল পদার্থের রেজিস্টিভিটি বা আপেক্ষিক রেজিস্ট্যান্স অত্যন্ত বেশি তাদেরকে হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস বলা হয়। তাহলে এখানে কি দেখলাম আমরা, যে সকল পদার্থের বা যে সকল ম্যাটেরিয়ালসের রেজিস্টিভিটি বা আপেক্ষিক রেজিস্ট্যান্স খুব বেশি পরিমাণে থাকে, কারেন্ট প্রবাহে খুব বেশি বাধা সৃষ্টি করে তাদেরকে আমরা একমাত্র বলে থাকছি হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস। যেমন দেখো আমরা এখানে দেখো সেমিকন্ডাক্টর, যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো কিন্তু কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে, যেমন কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এইসব কিন্তু হচ্ছে হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস, কারণ এদের রেজিস্টিভিটি বা বাধা দেওয়ার ক্ষমতা অনেক বেশি। তাহলে এখন আমরা কি করব যে এই সব পদার্থ কেন বাধা দিচ্ছে, কিসের জন্য বাধা সৃষ্টি করছে। তাহলে এদের দেখো রেজিস্টিভিটি অত্যন্ত বেশি এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু এদের রেজিস্টিভিটি হ্রাস পেতে থাকবে। যদি আমার হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস হওয়া সত্ত্বেও যদি আমি যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমাদের উচ্চ রেজিস্টিভিটি আছে, কিন্তু উচ্চ রেজিস্টিভিটি যখনই হবে সেখানে কিন্তু তাপের সৃষ্টি হবে, যদি তাপমাত্রাটা বেড়ে যায় তাহলে ওই রেজিস্ট্যান্স ওই ম্যাটেরিয়ালস কিন্তু ম্যাটেরিয়ালসের রেজিস্টিভিটি কিন্তু বা রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমতে থাকবে, এটা আমরা জানি। তারপর দেখো আমাদের আছে যে আমরা যে উচ্চ রেজিস্টিভিটি বা হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালসের নাম শুনলাম, এইসব ম্যাটেরিয়ালসের কিছু সাধারণ গুণাবলী থাকা দরকার, মানে এইসব ম্যাটেরিয়ালসের কেন আমরা হাই রেজিস্টিভিটি বা উচ্চ রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস পদার্থ বলছি।
তোমাদের মধ্যে একজন প্রশ্ন করেছে শাহরিয়ার হাবিব শান্ত, যে স্যার আমাদের কবে এক্সাম শুরু হবে, ডেট কবে আমি জানি না, বলেন প্লিজ। আচ্ছা, তোমাদের আসলে যারা প্রথম পর্বে আছো তাদের প্রথম পর্বের এখনো পরীক্ষার ডেট দেয়নি। এখন যে পরীক্ষার নোটিশ দিয়েছে 22 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, সেটা হচ্ছে যারা দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম পর্বে আছে এদের শুধুমাত্র এই সেমিস্টার গুলোর পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। তোমাদের এখনো প্রথম পর্বের পরীক্ষার ডেট এখনো দেওয়া হয়নি। এখন দেখো যে নাইক্রোম বা ইউরেকা, ম্যাঙ্গানিন, জার্মান সিলভার এবং কার্বনের সাধারণ গুণাবলী কি কি গুণাবলী থাকলে আমরা এই সবকে উচ্চ রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস বলবো। তাহলে দেখো নাইক্রোম, নাইক্রোম এর আপেক্ষিক রেজিস্ট্যান্স, এবং এদের আপেক্ষিক রেজিস্ট্যান্স তাপমাত্রা, গলনাঙ্ক এইসবের উপরেই ডিপেন্ড করে হচ্ছে এদের গুণাবলীটা, এই ম্যাটেরিয়ালসটা উচ্চ রেজিস্টিভিটি হবে নাকি নিম্ন রেজিস্টিভিটি হবে, এটা কি পরিবাহী নাকি অপরিবাহী, এটা কোন ধরনের ম্যাটেরিয়াল, সেটা একটা ম্যাটেরিয়ালসে নির্ভর করে তার আপেক্ষিক রেজিস্ট্যান্স, তার তাপমাত্রা সহ এবং তার গলনাঙ্কের উপরে। এখন দেখো যে নাইক্রোম আছে, নাইক্রোমের আপেক্ষিক রেজিস্ট্যান্স, তাই নাইক্রোমের আপেক্ষিক রেজিস্ট্যান্স হচ্ছে, এটা দেখো রোশ ওয়ানশন 1.10 মাইক্রো ওহম, এটা হচ্ছে মাইক্রো ওহম সেন্টিমিটার এট 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি নাইক্রোম তারের রেজিস্ট্যান্স যদি 1.10 মাইক্রো ওহম হয় এবং এর তাপমাত্রা সহক যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় -0.0002 ডিগ্রি সেলসিয়াস হয় এবং এর গলনাঙ্ক 1350 ডিগ্রি সেলসিয়াস হয়, এই পরিমাণ যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে, এই নাইক্রোম ম্যাটেরিয়ালসটাকে বলবো আমরা তখন এটা হচ্ছে উচ্চ রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস। এখানে দেখো নাইক্রোমের মধ্যে নাইক্রোমের কিছু ভাগ আছে, নাইক্রোম ম্যাটেরিয়ালসের মধ্যেও নাইক্রোম একটা ভাগ দিয়েছে, যে নাইক্রোম ভি, যে নাইক্রোম আর নাইক্রোম ভি। তাহলে দেখো এই নাইক্রোম ভির, তাহলে এই নাইক্রোম ভি থেকে, নাইক্রোম থেকে নাইক্রোম ভি উৎপন্ন হয়েছে, নাইক্রোম ভি এর আমাদের কি হবে, এটারও একটা আপেক্ষিক রেজিস্ট্যান্স আছে, এর তাপমাত্রা সহগ আছে এবং এর গলনাঙ্ক আছে। তাহলে দেখো নাইক্রোম ভি এর আপেক্ষিক রেজিস্ট্যান্স হচ্ছে 40 মাইক্রো ওহম এট 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে হচ্ছে এটা, এর আপেক্ষিক রেজিস্ট্যান্স যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মাইক্রো ওহম পার সেন্টিমিটার হয় তাহলে হচ্ছে এই নাইক্রোম ভি কে আমরা উচ্চ রেজিস্টিভিটির ম্যাটেরিয়াল হিসেবে গণ্য করব। তারপরে দেখো যে তাপমাত্রা সহগ আছে, যে এই তাপমাত্রা সহগ হচ্ছে নাইক্রোম ভির আলফা সমান সমান 0.0001 ডিগ্রি সেলসিয়াস অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইক্রোম ভি এর তাপমাত্রা সহগ যদি 0.0001 ডিগ্রি সেলসিয়াস হয় এবং এর গলনাঙ্ক 1400 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন আমরা এই নাইক্রোম ভিটাকেও বলবো হচ্ছে উচ্চ রেজিস্টিভিটির ম্যাটেরিয়ালস। তারপরে দেখো আমরা এখন এখানে দেখবো যে ইউরেকা অথবা কনস্ট্যান্টান, তাহলে এই কনস্ট্যান্টান বা ইউরেকা এটা হচ্ছে আমাদের মূলত এটা কি, দেখো এই যে আমাদের ইউরেকা, যেটা ইউরেকা হচ্ছে মূলত দুইটা উপাদান দ্বারা গঠিত থাকে, নিকেল এবং কপার। এই নিকেল এবং কপারের সমন্বয়ে আমাদের ইউরেকা ম্যাটেরিয়ালসটা তৈরি করা হয়। এই নিকেলের পরিমাণ ইউরেকাতে থাকে 40% এবং কপারের পরিমাণ থাকে 60%। এই নিকেল আর কপার 60-40% মিলে আমাদের ইউরেকা বা কনস্ট্যান্টান ম্যাটেরিয়ালসটা তৈরি হয়। তাহলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স হচ্ছে রোশন 49 মাইক্রো ওহম সেন্টিমিটার অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং দেখো এর গলনাঙ্ক হচ্ছে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে মূলত আমরা দেখতে পাচ্ছি, দেখো যে আমাদের এইখানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের আপেক্ষিক রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাপমাত্রা সহগ দেওয়া আছে আর গলনাঙ্ক দেওয়া আছে। তাহলে দেখো যাদের গলনাঙ্ক কত, যাদের গলনাঙ্ক প্রায় 1000-এর উপরে, দেখো 1000-এর উপরে 1000 ডিগ্রি সেলসিয়াস, দেখো এখানে আমাদের সর্বনিম্ন দেওয়া আছে যে ম্যাঙ্গানিনে দেওয়া আছে যে 1020 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সর্বনিম্ন 1000 ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে যেগুলো আছে এদের গলনাঙ্ক, এত ডিগ্রি তাপমাত্রা এটা গলতে শুরু করবে। তারপরে দেখো তাপমাত্রা সহগ আর আপেক্ষিক রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই সব জিনিসের উপরে মূলত ডিপেন্ড করছে যে এই ম্যাটেরিয়ালসটা হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস কিনা। তাহলে এখন দেখো আমাদের এইখান থেকে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস বা উচ্চ রেজিস্টিভিটি পদার্থগুলো আমাদেরকে নামগুলো পড়তে হবে এবং এগুলো একটু
বারবার প্র্যাকটিস করতে হবে, তোমাদের পড়তে হবে এবং লিখতে হবে যে ইউরেকার গলনাঙ্ক কত, ম্যাঙ্গানিনের গলনাঙ্ক কত, জার্মান সিলভারের গলনাঙ্ক কত, বা তাপমাত্রা সহ কত, এই জিনিসগুলো পরীক্ষাতে ছোট ছোট করে অতিসংহিত প্রশ্নতে আসতে পারে। যেহেতু তোমাদের এখনো পরীক্ষার নোটিশ দেওয়া হয়নি, যাদের দেওয়া হয়েছে শুধু তাদেরটাই বললাম, তোমাদের যখন শুরু হবে তখন তোমাদের এখন কিভাবে পরীক্ষা নিবে, ফুল যদি নেয় তাহলে, যদি তোমাদের আগের নিয়মে পরীক্ষা নেয়, ক্লাস যদি হয় তাহলে অবশ্যই তোমাদের ক্লাসে ক্লাস করানো হবে এবং তারপরে তোমাদের আগের নিয়মে পরীক্ষাটা হবে। তাহলে দেখো, এখানে আমাদের পড়তে হবে এই গুণাবলীগুলো, প্রত্যেকটার আপেক্ষিক রেজিস্ট্যান্স, তাপমাত্রা সহক এবং এদের গলনাঙ্ক, এগুলো আমাদের একটু পড়তে হবে সবসময়। হ্যাঁ, তারপর দেখো হচ্ছে ম্যাঙ্গানিন আছে, তাহলে ম্যাঙ্গানিনটা মূলত কি, ম্যাঙ্গানিনটা মূলত হচ্ছে আমাদের দেখো কপার এবং নিকেল এবং ম্যাঙ্গানিন, এই তিনটে ম্যাটেরিয়ালের মিশ্রণে আমাদের ম্যাঙ্গানিন পদার্থটা তৈরি করা হয়। তাহলে ম্যাঙ্গানিনের গলনাঙ্ক হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো জার্মান সিলভার আছে, জার্মান সিলভার কী কী দিয়ে গঠিত হয়, মূলত জার্মান সিলভারটা হচ্ছে কপার, নিকেল এবং জিঙ্ক। তাহলে কপার, নিকেল, জিঙ্ক এইগুলো দিয়ে আমাদের মূলত হচ্ছে জার্মান সিলভার যে ম্যাটেরিয়ালের নাম দিয়েছি এটা হচ্ছে, এগুলো হচ্ছে এক ধরনের সবগুলোই ইনসুলেটর বা উচ্চ রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস। তারপর দেখো আমাদের আছে যে, তারপরে আমাদের আরো কিছু ম্যাটেরিয়ালস থাকে যেমন টাংস্টেন, এই টাংস্টেনটাও কিন্তু আমাদের হচ্ছে উচ্চ ম্যাটেরিয়ালসের হয়ে থাকে, টাংস্টেনটা আমাদের উচ্চ ম্যাটেরিয়াল হয়ে থাকে। টাংস্টেনের গলনাঙ্ক হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কার্বন আছে, কার্বন আমাদের হচ্ছে উচ্চ ম্যাটেরিয়ালস বা উচ্চ বা হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস পদার্থ। এখন দেখো আমাদের এখানে আছে যে নাইক্রোম, ইউরেকা, ম্যাঙ্গানিন এবং জার্মান সিলভার এবং টাংস্টেনের উপাদান, মূলত হচ্ছে এই সব ম্যাটেরিয়ালসগুলো, এইসব উচ্চ রেজিস্টিভিটি পদার্থগুলো আরও কোন কোন পদার্থের সমন্বয়ে গঠিত সেগুলো আমাদেরকে জানতে হবে। যে নাইক্রোম, আমরা জানি নাইক্রোম হচ্ছে এক ধরনের পাতলা ওয়্যার, যেটা হচ্ছে আমরা হিটার অথবা যে কোনো ধরনের বাল্বে ইউজ করে থাকি, বৈদ্যুতিক হিটার, ইস্ত্রি, টোস্টার এইসব জিনিসে আমরা নাইক্রোম ওয়্যারটা তাপ উৎপাদনের জন্য ব্যবহার করে থাকি। তাহলে এই নাইক্রোমের মধ্যে কি কি ম্যাটেরিয়ালস থাকে, কি কি পদার্থ থাকে, তাহলে এই নাইক্রোমে আমাদের দেখো নাইক্রোমের মধ্যে আছে নিকেল, ক্রোমিয়াম এবং আয়রন। তাহলে দেখো আমাদের এই নিকেল আছে এখানে 60%, ক্রোমিয়াম আছে 15% এবং আয়রন আছে 25%। তাহলে আমাদের একটা ম্যাটেরিয়ালস তৈরি হতে হলে টোটাল 100% উপাদান থাকতে হবে। তুমি যে কয়টা ম্যাটেরিয়ালসই দেখো না কেন, বা যে ম্যাটেরিয়াল তৈরি করা হয় না কেন, সেই ম্যাটেরিয়ালসে অন্য যেসব পদার্থ মিশানো থাকুক না কেন, সবগুলো মিলে আমাকে 100% হইতে হবে। তাহলে এখানে দেখো নাইক্রোম ওয়্যার, এই নাইক্রোম ওয়্যারটা আমাদের কি কি উপাদান আছে, নিকেল, ক্রোমিয়াম, আয়রন। এখান থেকে তোমাদের কি করতে হবে, যে এই যে নাইক্রোম ওয়্যার অথবা নাইক্রোম ভি ওয়্যার, যে এই যে তিনটা ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালে কোনটা কত পার্সেন্ট আছে সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে নাইক্রোম ওয়্যার কি কি উপাদান দ্বারা গঠিত, অথবা নাইক্রোম ওয়্যারে আয়রনের পরিমাণ কত পার্সেন্ট, অথবা নাইক্রোম ভিতে ক্রোমিয়ামের পরিমাণ কত পার্সেন্ট। তাহলে এরকম তোমাদের থাকবে, সেটা তোমাদের অবশ্যই পড়তে হবে এবং এভাবে মনে রাখতে হবে। দেখো তোমাদের একজন বলেছে যে এমডি মশিউর রহমান জীবন স্যার, এটা কয় ক্রেডিটের সাবজেক্ট বলবেন প্লিজ। এটা হচ্ছে দেখো তোমাদেরকে একটা জিনিস প্রথমে দেখাইছিলাম, এই যে এখানে দেখো তোমাদের স্যার প্রথমে নিয়েছিল, দেখো এই যে টিপিসি, এই টিপিসির মধ্যে প্রতিটা বইতে দেখবা যে ক্রেডিট সংখ্যা দেওয়া থাকে, এই যে সি, এই সিটা হচ্ছে ক্রেডিট সংখ্যা, 2 ক্রেডিট, এটা হচ্ছে 2 ক্রেডিটের সাবজেক্ট। তাহলে 1 ক্রেডিট = 50 মার্ক, তাহলে 2 ক্রেডিট = 100 মার্ক, তাহলে এটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে আমাদের 100 মার্কের। কিন্তু আমাদের কোশ্চিন আসবে আমাদের রিটেনে আসে 60 মার্ক এবং বাকিটা 40 মার্ক থাকে ব্যবহারিক, দিয়ে মোট হচ্ছে আমাদের 100 মার্কের সাবজেক্ট এটা। কারণ দেখো আমাদের হচ্ছে লিখিত তাত্ত্বিক আসবে হচ্ছে 60 মার্কের আর বাকিটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল, যে মোট হচ্ছে 100 মার্ক, তাহলে এখানে হচ্ছে আমাদের 2 ক্রেডিট।
তোমাদের টিপিসি সম্পর্কে জানো, তোমার টিপিসি সম্পর্কে এর আগে অনেক স্যারই তোমাদেরকে বলেছে। টিতে হচ্ছে থিওরি ক্লাস, থিওরি ক্লাস বলতে দেখো এখানে হচ্ছে এক সপ্তাহে কয়টা থিওরি ক্লাস হয়, পিটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, আর সিটা দেওয়া থাকে হচ্ছে ক্রেডিট। টিটা দেখো আমাদের কি আছে, টু দেওয়া আছে, তার মানে হচ্ছে একটা সপ্তাহে এটা তোমাদের দুইটা থিওরি ক্লাস হবে, এক পিরিয়ডের করে দুইটা থিওরি ক্লাস হবে এক সপ্তাহে। এই পিটা দেখো জিরো দেওয়া আছে, জিরো মানে হচ্ছে তোমাদের এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নাই, তোমাদের এই সাবজেক্টের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হবে না, এই জন্য দেখো পি এর নিচে জিরো দেওয়া আছে, মানে এই সাবজেক্টের কোনো প্র্যাকটিক্যাল নাই। তাহলে এই সি এর নিচে টু দেওয়া আছে, সিটা হচ্ছে মূলত আমাদের ক্রেডিট সংখ্যা, কত ক্রেডিটের সাবজেক্ট। তাহলে 1 ক্রেডিট সমান 50 মার্ক, 2 ক্রেডিট সমান 50 গুণ 2, তাহলে 100 মার্ক। তাহলে দেখো তোমাদের অন্যান্য যেগুলো সাবজেক্ট আছে সেই সব সাবজেক্টে দেখবা তোমাদের প্রতিটা বইয়েরই দেখবা যে প্রথম 1 পেজ বা 2 পেজ পরেই দেওয়া থাকে যে টিপিসি বা এই টাইপের কিছু দেওয়া থাকে। তোমাদের সিলেবাস যেখান থেকে শুরু থাকে প্রতিটা বইয়ের, প্রতিটা বইয়ের সিলেবাস যেখান থেকে শুরু থাকে দেখবা এই সিলেবাসের প্রথমেই দেখবা যে যে কোনো বাম পাশে অথবা ডান পাশের এক কোনায় দেখবা টিপিসি লেখা আছে, এবং টিপিসির নিচে সংখ্যা দেওয়া আছে যে সপ্তাহে কয়টা থিওরি ক্লাস, কয়টা প্র্যাকটিক্যাল ক্লাস, কত ক্রেডিটের সাবজেক্ট প্রত্যেকটাতেই আমাদের দেওয়া থাকে। তাহলে অবশ্যই মশিউর রহমান তুমি অবশ্যই মনে বুঝতে পেরেছ। এখন দেখো আমরা যেখানে ছিলাম যে নাইক্রোম, ইউরেকা, ম্যাঙ্গানিন, জার্মান সিলভার এবং টাংস্টেনের উপাদান। তাহলে নাইক্রোমে কি কি উপাদান থাকে, নিকেল থাকে, ক্রোমিয়াম থাকে, আয়রন থাকে, এবং নাইক্রোম ভিতে আমাদের দেখো নিকেল, ক্রোমিয়াম এবং আয়রন থাকে। তাহলে এখানে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, দেখো নাইক্রোম আর নাইক্রোম ভির মধ্যে পার্থক্য হচ্ছে নাইক্রোমে নিকেল থাকে 60% আর ক্রোমিয়াম নাইক্রোম ভিতে থাকে 40%, ক্রোমিয়াম থাকে হচ্ছে 15% আর নাইক্রোম ভিতে ক্রোমিয়াম থাকে 20%, আয়রন থাকে 25% আর নাইক্রোম ভিতে থাকে আয়রন 40%। তাহলে তোমাকে বলতে পারে যে আয়রন যদি 40% হয় তাহলে এটা হচ্ছে নাইক্রোম হবে না নাইক্রোম ভি ম্যাটেরিয়ালস হবে, এরকম প্রশ্ন থাকতে পারে। তারপরে দেখো ইউরেকা, ম্যাঙ্গানিন। তাহলে ইউরেকা এবং ম্যাঙ্গানিন, ইউরেকা মূলত নিকেল আর কপার দ্বারা গঠিত, ইউরেকা হচ্ছে নিকেল আর কপার এই দুইটা ম্যাটেরিয়ালের সমন্বয়ে আমাদের ইউরেকা গঠিত। ইউরেকাতে নিকেল থাকে 40%, কপার থাকে 60%। তারপর দেখো আমাদের আছে ম্যাঙ্গানিন, ম্যাঙ্গানিন মূলত দেখো কপার, ম্যাঙ্গানিন, নিকেল এই চারটা তিনটা মিশ্রণ দিয়ে ম্যাঙ্গানিন তৈরি থাকে। তাহলে কপার থাকে 84%, ম্যাঙ্গানিন 12%, নিকেল থাকে 4%, টোটালে আমাদের হচ্ছে 100%। তারপরে দেখো আমাদের আছে জার্মান সিলভার এবং টাংস্টেন উপাদান। তাহলে জার্মান সিলভার মূলত বোঝায় হচ্ছে কপার থাকে, কপার, নিকেল এবং জিঙ্ক। তাহলে কপার, নিকেল, জিঙ্ক এই তিনটা ম্যাটেরিয়ালস দ্বারা আমাদের জার্মান সিলভার গঠিত হয়। তাহলে তোমাকে পরীক্ষায় এমনও আসতে পারে যে জার্মান সিলভার কি কি উপাদান দ্বারা গঠিত বা কি কি ম্যাটেরিয়ালের সমন্বয়ে গঠিত, এবং হয়তো তাদের পার্সেন্টেজ সহ লিখো, এরকম উৎসঙ্গত প্রশ্নে তোমাদের অনেক আছে আসতেই পারে। যে তোমাদের আসতে পারে যে জার্মান সিলভার কি কি উপাদান নিয়ে গঠিত, তোমাকে উপাদানগুলোর নাম লিখতে হবে এবং পার্সেন্টটা দিতে হবে। তুমি শুধু নাম লেখো, যদি অঙ্কটি সংক্ষিপ্ত হয় 2 মার্কে থাকলে 1 মার্ক পাবা আর পার্সেন্ট সহ লিখলে ফুল মার্কস পাবা। তাহলে এখন নিকেল দেখো, কপার দেখো আমাদের, সরি, কপার হচ্ছে 50%, নিকেল 30%, জিঙ্ক হচ্ছে 20%, তাহলে মোট হচ্ছে আমাদের 100%। এখন দেখো যে টাংস্টেন, টাংস্টেন মূলত এখানে টাংস্টেনে কি কি থাকে, টাংস্টেন মূলত আয়রন, টাংস্টেন এবং ক্রোমিয়াম এই তিনটা ম্যাটেরিয়ালসের মিশ্রণে আমাদের টাংস্টেন তৈরি করা হয়। আমি আগেই বলেছি টাংস্টেন হচ্ছে এক প্রকারের কয়েল, এটা এটা হচ্ছে এক প্রকারের কয়েল, যেটা হচ্ছে আমরা হিটার, ইস্ত্রি বা আয়রন এইসব আমরা ইউজ করে থাকি। এছাড়া আমাদের ওই যে বৈদ্যুতিক বাল্বের টাংস্টেন ফিলামেন্ট বাল্ব আছে, দেখবা যে বৈদ্যুতিক বাল্ব যেগুলো আমাদের লাল টাইপের আলো দেয় সেগুলো কিন্তু হচ্ছে আমাদের টাংস্টেন ফিলামেন্ট থাকে। তাহলে এখানে দেখো 75% থেকে 80% থাকে আয়রন, টাংস্টেন থাকে 18% থেকে 20%, ক্রোমিয়াম থাকে 8% থেকে 5%। তাহলে তোমাদেরকে এই ম্যাটেরিয়ালসের উপাদান এবং তার পার্সেন্টেজ মনে রাখতে হবে। তোমাদের দেখো সাকিব খান বলেছে যে স্যার আমাদের কলেজে ক্লাস কবে থেকে শুরু হবে, তোমাদের কলেজে কবে থেকে ক্লাস শুরু হবে? আসলে এটা হচ্ছে সরকারের
যদি আমাদেরকে নির্দেশ দেয়, যেদিন থেকে নির্দেশ দিবে সেদিন থেকে তোমাদের কলেজে ক্লাসটা শুরু হবে। তবে তবে সামনে তোমাদের যারা সিনিয়র আছে, দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার, ষষ্ঠ সেমিস্টার এবং অষ্টম সেমিস্টার, যারা তোমাদের যেসব বড় ভাইয়েরা আছে পড়াশোনা করে, তাদের আগে পরীক্ষা হবে। তাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালোভাবে শেষ হোক। তাদের শেষ হওয়ার পরে আশা করা যাচ্ছে তোমাদের, তাদের পরীক্ষা শেষ হলে তোমাদের কলেজ খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত আসবে বা খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত নিবে। অবশ্যই আমরা আশা করছি যে দ্রুত তোমাদের কলেজটা খুলে দিক। এখন বর্তমানে তোমাদের কলেজটা কবে খুলবে সেটা বলা যাচ্ছে না, এটা সম্পূর্ণটাই সরকারের উপর নির্ভরশীল। সরকার আমাদেরকে বা কারিগরি শিক্ষা বোর্ড যেদিন থেকে নির্দেশ দিবে কলেজ করা, তখন থেকে তোমাদের কলেজ খুলে যাবে। এটা তোমরা কি করবা, বিভিন্ন নিউজ পত্রপত্রিকা অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.btev.gov.bd, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নিয়মিত নোটিশ চেক করবা যে তোমাদের কলেজ খুলবে কিনা। এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই নোটিশটা দেওয়া থাকবে সবসময়, যখনই নোটিশ দিবে সেটাই তোমাদের, সেই অনুযায়ী তোমাদের কলেজ খুলবে। বর্তমানে এখন কলেজ খুলবে না, এখন তোমার বাসাতেই থাকো, ঠান্ডা একটু বেড়ে গেছে, ঠান্ডার সময় সুস্থ থাকার চেষ্টা করো এবং বাসায় থেকে পড়াশোনা করো। আমরাও চাই যে কলেজ খুলুক, কিন্তু এই মহামারী অবস্থার মধ্যে আসলে কোনোভাবেই কলেজ খোলা ঠিক না, কারণ এমন একটা সমস্যা সৃষ্টি হয়েছে বর্তমানে যেটার আসলে এখন নিরাময়ের কোনো, সেইভাবে কোনো যে কোনো ভ্যাকসিন বা মেডিসিনের প্রতিকার পাওয়া এখনো সেইভাবে সম্ভব হচ্ছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ এটা থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি মুক্তি দান করুক এবং আমরা আবার আগের মতো কলেজে তোমাদের ক্লাস নিতে পারি। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে উচ্চ রেজিস্টিভিটি পদার্থের ব্যবহারের তালিকা। এখন যে এই হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালসে আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি এবং কিভাবে ব্যবহার করে থাকি, তাহলে এখন দেখো যে হাই রেজিস্টিভিটি পদার্থ, এখন বললাম যে উচ্চ রেজিস্টিভিটি বা হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস কোনগুলো, এদের মধ্যে কি কি উপাদান থাকে, এদের কি কি গুণাবলী থাকে, সেগুলো আমরা আলোচনা করলাম। এখন যেটা দেখব যে এগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি। তাহলে দেখো প্রথমে আছে নাইক্রোম। নাইক্রোম এটি হচ্ছে ইলেকট্রিক আয়রন, যেমন ইলেকট্রিক আয়রন বলতে আমরা যেটা ইস্ত্রি বোঝাই, এবং এছাড়া টিউবুলার হিটার আছে, সেই টিউবুলার হিটারের হিটিং এলিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। নাইক্রোম মূলত বেশিরভাগ ক্ষেত্রে হিটিং এলিমেন্ট হিসেবে এর ব্যবহারটা সবচেয়ে বেশি থাকে। আবার দেখো নাইক্রোম ভি, এই নাইক্রোম ভিটা হচ্ছে, এটা দেখো এটা হচ্ছে ইলেকট্রিক স্টোভ আছে, যেটা ইলেকট্রিক স্টোভ, তারপর ফার্নেসের হিটিং, এইসব ক্ষেত্রে আমাদের নাইক্রোম ভিটা ব্যবহার করে থাকি আমরা। তারপরে দেখো আমাদের কি আছে, ইউরেকা। তাহলে ইউরেকা আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি, ইউরেকা এটা হচ্ছে তাপ প্রতিরোধক ক্ষমতা কম এবং সস্তা এবং কাজ করা সহজ হওয়ার কারণে এটা রেজিস্ট্যান্সের, বক্সের রেজিস্ট্যান্স, স্টেটার এবং রেগুলেটর তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া থার্মো ইলেকট্রোমোটিভ ফোর্স বেশি হওয়ায় ইউরেকা তার, ইউরেকা থেকে তারও তৈরি করা হয়, সেই ইউরেকা তারটা তামার পরিবর্তে থার্মোকাপলে ব্যবহৃত করা হয়। তাহলে দেখো থার্মো ইএমএফ বেশি হওয়ায় ইউরেকা তামার পরিবর্তে আমরা থার্মোকাপলেও ব্যবহৃত হয়। এই ইউরেকাটা মূলত পূর্বে যখন আমরা নাইক্রোম যখন ব্যবহার আমাদের কম ছিল, বা নাইক্রোম যখন আমাদের আবিষ্কার একটু সময় হয়নি, নাইক্রোম কম ব্যবহার করতো, তখন কিন্তু এই ইউরেকাটাই আমাদের হিটিং এলিমেন্ট তৈরিতে ব্যবহৃত হতো। নাইক্রোম ওয়ারটা আমাদের অ্যাভেলেবল হয়ে গেল, নাইক্রোম ব্যবহার আমরা যখন শিখে গেলাম, তখন কিন্তু আস্তে আস্তে আমরা ইউরেকাকে সীমিত ব্যবহার শুরু করে নাইক্রোম ওয়ারটাকে বেশিভাবে এখন ইউজ করে থাকি। তারপরে দেখো হচ্ছে ম্যাঙ্গানিন। ম্যাঙ্গানিনটা হচ্ছে এর তাপমাত্রা সহ অত্যন্ত কম, তাহলে এটা হচ্ছে সূক্ষ্ম রেজিস্ট্যান্স তৈরি কাজ ব্যবহার করা হয়। তাহলে ম্যাঙ্গানিন যখন আমরা সূক্ষ্ম রেজিস্ট্যান্স তৈরি করি, নিখুঁতভাবে একটা রেজিস্ট্যান্সকে তৈরি করে যখন যার মান নির্দিষ্ট করে দেওয়া থাকে, সেইখানে আমরা এই ম্যাঙ্গানিনটা ব্যবহার করে থাকি। এছাড়া দেখো আমাদের আছে জার্মান সিলভার। জার্মান সিলভার মূলত যেটা, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট এবং রেজিস্ট্যান্স বক্সের মতো এটাকে ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে এটা আমরা ব্যবহার করি না। জার্মান সিলভারটা আগে আমরা যখন ব্যবহার করতাম, তখন এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট অথবা রেজিস্ট্যান্স বক্স যেটা করতাম আমরা, যে আমরা যেটা এর আগে যেটা ব্যবহার করলাম, দেখো যে ইউরেকা, যেমন আমরা ইউরেকা যেমন রেজিস্ট্যান্স বক্সের রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করতাম, রেজিস্ট্যান্স বক্সের রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করতাম, ঠিক একইভাবে আমাদের এই জার্মান সিলভারটাকেও রেজিস্ট্যান্স বক্সের রেজিস্ট্যান্স হিসেবে আমরা
ব্যবহার করতাম, কিন্তু এখন বর্তমানে জার্মান সিলভারটা আমরা আর ব্যবহার করি না, এটা এখন আমাদের কাছে অপসৃত হয়ে গেছে। তারপর দেখো টাংস্টেন, এই টাংস্টেন হচ্ছে আমাদের, টাংস্টেন মূলত আমরা দেখো টাংস্টেন ফিলামেন্ট বাল্ব আছে, টাংস্টেন টাংস্টেন ফিলামেন্ট বাল্ব বা এই বাল্ব জাতীয় অনেক যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করে থাকি। এছাড়া এটা হচ্ছে এই টাংস্টেন দিয়ে আমরা কাটার বা ছিদ্র করার দ্রুত গতিশীল যন্ত্র নির্মাণে এটা ব্যবহার করতে পারি। এই টাংস্টেন এতটাই হাই রেজিস্টিভিটি যে এটা দ্বারা আমরা কোনো মেটারিয়ালসকে ছিদ্র করার জন্য এই টাংস্টেনটার আমরা ব্যবহার করে থাকি। তাহলে দেখো আমরা উচ্চ রেজিস্টিভিটি পদার্থের এই তালিকা থেকে নাইক্রোম, নাইক্রোম ভি, ইউরেকা, ম্যাঙ্গানিন, জার্মান সিলভার এবং টাংস্টেন এইসব ম্যাটারিয়ালসের কোথায় কোথায় ব্যবহার হয় সেগুলো আমাদেরকে ভালোভাবে তোমাদের আয়ত্ত করতে হবে এবং মনে রাখতে হবে, যেন পরীক্ষাতে যদি আসে তাহলে তোমাদেরকে অবশ্যই যে কোনো এখান থেকে যে কোনো একটা আসতে পারে। তুমি যেটা হয়তো এখানে আমাদের যেহেতু অধ্যায়গুলো খুবই ছোট ছোট অধ্যায়, এইটাতে এই বইটা হচ্ছে ইলেকট্রনিক্সের ম্যাটেরিয়াল, তার মানে হচ্ছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেসব ম্যাটেরিয়ালসটা আমাদের ব্যবহারটা করি আমরা ব্যবহার করি সেই সব ম্যাটেরিয়ালসের তোমাকে পরিচিত সম্পর্কে এই বই থেকে জ্ঞান লাভ করতে হবে। সেই সব ম্যাটেরিয়ালস কেমন হয়, তার গুণাবলী কেমন হবে, তার রেজিস্টিভিটি, তার গলনাঙ্ক, এইসব সম্পর্কে আমরা এই বই থেকে আলোচনা করেছি এবং এগুলোই তোমাদের এই বই থেকে শিখতে হবে। তাহলে দেখো এখন আমরা কি করব, যে এই উচ্চ রেজিস্টিভিটি পদার্থের ব্যবহারের তালিকা থেকে কোথায় কোথায় আমরা ব্যবহার করি সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দেখো এই অধ্যায় এখানেই শেষ, আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এখন এই করোনা মহামারীর সময়ে তোমাদের কলেজ হচ্ছে না, সো তোমরা বাসায় একটু মনোযোগ সহকারে যেগুলো টপিক তোমাদেরকে বিভিন্ন স্যার তোমাদের অনলাইন ক্লাস করাচ্ছে তোমরা সেই সব বিষয়গুলো বাসাতে মনোযোগ সহকারে চেষ্টা করো, পড়ো, বাসায় বসে একটু পড়ো, যেটা হয়তো পারছো না পরবর্তী যখন স্যার ক্লাস নিচ্ছে, যে স্যারই হোক, আমার ক্লাস হোক বা অন্য স্যারই হোক, তখন তোমরা পারলে জিজ্ঞাসা করবা, স্যাররা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর যদিও তোমাদের কলেজ খুললে অবশ্যই ইনশাল্লাহ ক্লাস হবে তোমাদের, তারপরে তোমাদের পরীক্ষা হবে, তো তোমরা যেগুলো বুঝতে পারবে না সেগুলো একটা সুন্দর একটা ফ্রেশ খাতা নিবা, সে খাতাতে নোট করবা এবং সেই খাতাতে যে হিসেবে তুমি সাবজেক্টের প্রতিটা রেফারেন্স দিবা, যে সাবজেক্টের নাম, পেজ নং এবং সমস্যা নাম্বার ওই খাতাতে তুলে রাখবা, এবং যখন তোমাদের অনলাইন ক্লাস হোক অথবা তোমাদের যখন কলেজ খুলে দেওয়া হবে তোমাদের ক্লাস হবে, তখন তোমরা ওইগুলো যেগুলো বুঝতে পারবে সেগুলো তোমরা টিচারকে জিজ্ঞেস করে জেনে নেওয়ার চেষ্টা করবা। তো আজকে এ পর্যন্তই, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই ঠান্ডার সময়ে একটু সুস্থ থাকার চেষ্টা করবা, ঠান্ডা সর্দি জ্বর লাগানোর চেষ্টা করবা না, কারণ এমনিতে করোনা মহামারী। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।